আপনার ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজ্জ্বলা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই, আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে নাই? তাহলে এটা হলো এক নম্বর আদব, মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? অজু করে, আওয়াজ করে বলেন কি করে ঢুকবো? অজু করে। দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো। জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পারা, এদিকে হাত উঠালিয়ে দেখতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পারাটা রাখে নামাজের জন্য, কপাল পড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও, ঠিক কিনা? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? ফিতা খরবাইন, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব, রাজি আছেন তো? তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে, এদেরকে গুতা মারা লাগে না, এলে আওয়াজ বাড়ে না, এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর করে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ খায় নাই, বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোনো সাহাবি খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে, এতক্ষণ আছিল কই? তা মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের, ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা? এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে, বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাহেব বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায় আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, চারটা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেম্পটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ, পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন ঢোকার আগে আমারে সালাম দাও, পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহুম্মা ফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে,
মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে আসে আসে, কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বারিধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকেন, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন, বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই, রিজিক দেয়ার মালিককে। তার মানে খুব সোজাসাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে? তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে? নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়, আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়, এটা মনে থাকবে? এজন্য আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে